গোপালগঞ্জের সিন্ধিয়া ডাক বাংলোর সাথে জড়িয়ে আছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বহু স্মৃতি। এই ডাক বাংলোয় অনেকে রাত কেটেছে বঙ্গবন্ধুর স্মৃতি রক্ষার পাশাপাশি প্রজন্মের কাছে বঙ্গবন্ধুকে তুলে ধরতে নানা উদ্যোগ নিয়ে এগুচ্ছে পানি সম্পদ মন্ত্রণালয়। গোপালগঞ্জ প্রতিনিধি একরামুল কবিরের প্রতিবেদন জানাচ্ছেন মাসমালিসা। সংগ্রামী জীবনের বেশিরভাগ সময় কারাগারে থাকতে হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বিভিন্ন সময় আদালতে হাজিরা ও রাজনৈতিক কারণে বঙ্গবন্ধুকে ফরিদপুর সহ আশপাশের এলাকায় যেতে হতো নৌকায়। যাত্রাপথে রাত্রি যাপন করতেন এই ডাক বাংলোয়। নদী পাড়ের এই ডাক বাংলোয় বসে বঙ্গবন্ধু স্থানীয় রাজনীতিবিদদের সাথে বসতেন। সে সময় ডাক বাংলোটিতে ছিল সনের চালা আর টিনের বেড়া, এখনো রয়েছে জাতির পিতার ব্যবহৃত একটি চেয়ার। লঞ্চ এবং জাহাজ ছিল, কলকাতা এবং জাহাজ পাকিস্তানের পরবর্তীতে আমাদের কয়না ছিল। বঙ্গবন্ধু এখানে এসে তখন থাকতো, পঞ্চাশের দশকে ঘুরে বেরিয়েছেন। এখানে বাংলাদেশের নদীপথই ছিল যোগাযোগের অন্যতম মাধ্যম। ওনার শৈশব থেকে যৌবন, যৌবন থেকে একেবারে শেষ প্রান্তে এই জায়গাটাকে উনি কখনো ভোলেন নাই। এইখানে স্টিমারে নেমে এই ডাক বাংলায় উনি অনেক সময় রাত্রি যাপন করছে। বাংলাদেশের সিন্ধিয়া ঘাটটা একটা দর্শনীয় স্থান হিসেবে যা যা করণীয়, যে যে উপকরণ সেই সেই উপকরণ দিয়ে এটাকে সমৃদ্ধ করা হোক। 2021 সালে ঐতিহাসিক ডাক বাংলোটি সংরক্ষণ ও সংস্কারের কাজ শুরু করে পানি সম্পদ মন্ত্রণালয়। নেওয়া হয় সিন্ধিয়া ঘাট জাদুঘর কমপ্লেক্স নির্মাণ প্রকল্প। জাতির পিতার স্মৃতি ধন্য একটা জায়গা, এই জায়গাটা কিন্তু আমাদের সংরক্ষণ করতে হবে আনুষ্ঠানিকভাবে। এটা সংরক্ষণের জন্য একটা স্মৃতি জাদুঘর হিসেবে আজকে থেকে আমাদের একটা প্রচেষ্টা শুরু হলো আর কি। ডাক বাংলোর আগের আদল রেখেই নির্মাণ করা হবে জাতির পিতার ম্যুরাল ও সার্কিট হাউস শিশু পার্ক। মূলত এখানে বঙ্গবন্ধু রাতে থেকেছেন, এই রাতে থাকাটাকে, এই জায়গার রাতের সৌন্দর্যটাকে কেউ যদি ওই সময়ের মতো করে উপভোগ করতে চায় সেই ব্যবস্থাটা করা হবে। বঙ্গবন্ধুর স্মৃতিধন্য স্থানটি সংরক্ষণের উদ্যোগ নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে ভূমিকা রাখবে বলে মনে করছে প্রকল্প সংশ্লিষ্টরা। মাসমালিসা, একুশে টেলিভিশন।